রমজান মাসে 8 টাকা তারাবি সালাত আদায় করলে কি গুনাহ হবে? এরূপ সালাত আদায়কারীকে ফাসেক বলা যাবে কিনা? আমার জানা মতে তারাবি 8 এবং 20 সবাই ফাসেক, সবাই ফাসেক। কি জন্য? যারা 20 পড়ে কয় মিনিটে পড়ে? যে কায়দায় তারাবি 20 টাকা পড়ে লোক, তারা বিশ্বাস করেন ফাসেক। কোরআন শরীফ যা পড়ে ইমান চলে যায়, কোরআন শরীফের দুই আয়াত দাঁড়িয়ে আর এক আয়াত পড়ে ভুল ভুল করে পড়ে যাচ্ছে, ভুল করে যাচ্ছে। এইভাবে কোরআন পড়াটা একটা বড় গুনাহ। আর যারা এই কোরআন শুনছে একই গুনাহগার হচ্ছে, রুকু সেজদা তাকাতাক 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 যা পড়ে এতে ফাসেক ছাড়া কিচ্ছু নাই। আট টাকাতে একই অবস্থা। এই জন্য বরং আমি বলবো 8 এবং 20 যাই পড়ুক, সবাই আমরা ফাসেক করছি, ইমানদার হচ্ছি ভালো এরকম মনে হয় না। দুই নম্বর কথা, তারাবি কয় রাখা? আমার জানা মতে তারাবি কয় রাখা প্রশ্ন ঠিক করে দেননি, বলেছেন দুই দুই করে যাবারও পড়ো। তবে তারাবি কয় ঘন্টা আমি জানি, তারাবি মিনিমাম 4 ঘন্টা। মিনিমাম কত? আপনি যদি মিনিমাম 2 ঘন্টায় 8 টাকা বা 20 টাকা পড়েন শূন্যত আদায় হবে। আর যদি 15 মিনিট 20 মিনিটে 4 টাকা বা 20 টাকা পড়েন কোনোটাতেই শূন্যত আদায় হবে না। তবে 8 টাকার তারাবি ভালোভাবে পড়লে গুনাহ হবে এটা বলা ঠিক নাই, আবার 20 টাকার তারাবি এটা নবীর দুশ্মন সুন্নতের খেলাফ ঠিক না। 20 টাকার তারাবি সাহাবীদের সময়ে পড়া হয়েছে, সাহাবীরা পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লামের অনুমোদন আছে, রাসূলুল্লাহ সাল্লাম তারাবির রাকাত কিয়ামুল লাইলের রাকাত নির্ধারণ করেননি। শুধু শুধু ঝগড়া করা ঠিক না,